আজ স্বাধীনতার 50 বছরেও জনগণের কোনো ভোটের অধিকার নাই, আইনের শাসন নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। আজকে মাদার অফ ডেমোক্রেসি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ, জীবন মৃত্যুর সাথে জীবন স্মরণ লড়াই করছেন। আজকে হাজার হাজার লোক কারাগারে জনগণের অধিকারের কথা বলতে গিয়ে আজ জনগণের অধিকারের কথা বলে আজ বলতে গিয়ে আজ বিএনপির লক্ষ লক্ষ লোক কারাগারে মামলা মোকদ্দমা করে এই বিপর্যস্ত অবস্থায় আমরা আছি। আজ এই দেখুন, আপনারা দেখেন জনতার ঢল নেমেছে। কেন এই ঢল নেমেছে? একটাই উদ্দেশ্য, দেশমাতার মুক্তি চাই, তার সুচিকিৎসা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি।